প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের শিকার কবিতা থেকে মাত্র 4টি প্রশ্ন নিয়ে একটি সাজেশন তৈরি করেছি। তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অতি অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে প্রস্তুতি শুরু করে দাও, কারণ এই বছর শিকার কবিতা থেকে এই 4টি প্রশ্ন করলেই কমন পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন ও উত্তর পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। আমি নিয়মিত এই চ্যানেলে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের সাজেশন ও প্রশ্ন উত্তর পোস্ট করব। এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও। তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? 3 নম্বর প্রশ্ন, নাগরিক লালসাই নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে, শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশটির নিহিতার্থ লেখো। 4 নম্বর প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও, সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল লেখো। এই প্রশ্নগুলির উত্তর কারো প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আসছি।